আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সের নতুন আরেকটি ভিডিওতে। ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকানের জন্য বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় অনেকের, কারণ এতে করে কাস্টমার তার লেনদেনটা সুবিধা মতো দিতে পারে, বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়াটাও ইজি হয়ে যায়। সো এই বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকের ভিডিওতে সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই কাজটা আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেও করতে পারবেন কিংবা আপনি ডেস্কটপ ল্যাপটপেও করতে পারবেন। সো বন্ধুরা, দেখানোর সুবিধার্থে আমি ল্যাপটপে এই কাজটি দেখাবো। তো চলুন, কথা না বলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে শিখে নিই কীভাবে বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করবেন। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার, মোবাইল কিংবা ডেস্কটপে, যেমন গুগল ব্রাউজার, এখানে এসে সিম্পলি টাইপ করব বিকাশ। বিকাশ লিখে সার্চ করার পরে প্রথমে বিকাশের যে ওয়েবসাইটটি আসবে আমরা এটাতে প্রবেশ করব। বিকাশের ওয়েবসাইটটি এভাবে দেখতে দেখবেন, এটি হচ্ছে বিকাশের ওয়েবসাইট, আমরা সকলে জানি। তো আমরা সিম্পলি যে কাজটি করব, এখানে মেনু থেকে বিজনেস যে অপশনটি আছে এটা খুঁজে বের করব। অনেক সময় আপনারা যখন মোবাইলে প্রবেশ করবেন তখন আপনাদেরকে এভাবে দেখাবে, দেখবেন মেনুটি ডান পাশে রয়েছে, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তিন নম্বর মেনুতে বিজনেস অপশনটা যেখানে আছে, বিজনেস লেখা, এটাতে আপনারা ক্লিক করবেন। বিজনেস অপশনটা ক্লিক করার পরে সিম্পলি আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, অনলাইন বিজনেস মার্চেন্ট, আপনারা সিম্পলি এই মার্চেন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো আমি সরাসরি ডেস্কটপ ভিউয়ে চলে আসলাম। এখন দেখেন, ঠিক ডেস্কটপ ভিউ আপনারা এইভাবে বিজনেসে ক্লিক করবেন, এই পেজটাতে চলে আসবেন। আসার পরে এখানে নিচের দিকে দেখেন অনলাইন বিজনেস মার্চেন্ট, মার্চেন্ট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। মার্চেন্ট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন এখানে কিছু কথা আছে, এগুলো আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। এরপরে দেখেন সরাসরি একটা সাইন আপ ফর্ম দেওয়া আছে, এই সাইন আপ ফর্মটাতে আপনার ডাটাগুলো সঠিকভাবে দিলেই কিন্তু আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। মোবাইলে কীরকম দেখায় আমি আবার একটু দেখাচ্ছি। মোবাইলে আপনাকে সিম্পলি এভাবে লম্বা করে দেখাবে, এইটা একটা একটা করে। আর আপনি যদি ডেস্কটপ ভিউ চলে আসেন তাহলে আপনাকে সরাসরি এইভাবে দেখাবে। সো বন্ধুরা, এখন আমাদের কাজ হচ্ছিলো সাইন আপের যে ডাটাগুলো আছে সেগুলো ফিল আপ করা। সো আমি এখন এখানে এক এক করে আমার ইনফরমেশনগুলো দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে আমি দেখাচ্ছি। সো প্রথমত আমি আমার যে বিজনেসের নাম, সেই নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, সাইন আপ ফর্মে প্রথমে আমি আমার যে মার্চেন্ট বা শপের নাম, আমার নামটা হচ্ছিলো ইমোশন কেক, আমি নামটা দিয়ে দিলাম। এরপরে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি আমার ডিস্ট্রিক্ট, যেমন ঢাকাতে আমার এই বিজনেসটি ঢাকা আমি সিলেক্ট করলাম। আর এরিয়া হচ্ছিলো ভাটারা, ভাটারা থানার অন্তর্গত, আমি ভাটারা সিলেক্ট করলাম। এরপরে কন্ট্যাক্ট পার্সন হিসাবে আমি আমার নাম দিলাম। তারপরে বলছে এখানে একটি ফোন নাম্বার দিতে, আমি আমার ফোন নাম্বারটা দিলাম। তারপরে হচ্ছিলো ইমেল অ্যাড্রেস দিতে, আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিছি। সো এই ইনফরমেশনগুলো জাস্ট সিম্পলি সবাই থাকে, সবাই দিতে পারবেন। সো আমি এখন একটু নিচে চলে যাচ্ছি। এরপরে বলছে ডু ইউ হ্যাভ এনআইডি, ইয়েস, আমার একটি এনআইডি কার্ড আছে, এই জন্য আমি ইয়েস দিলাম। যদি না থাকে তাহলে আপনি এখানে নো ক্লিক করবেন। সো যেহেতু আমার ইয়েস আছে আমি ইয়েস দিলাম। ডু ইউ হ্যাভ ভ্যালিড ট্রেড লাইসেন্স, এখনও বন্ধুরা আমার যেহেতু এই বিজনেসটা ট্রেড লাইসেন্স করা হয়নি তো আমি এখানে নো দিলাম। আপনারা চাইলে যাদের আছে তারা ইয়েস দিয়ে, ভ্যালিড ট্রেড লাইসেন্স রয়েছে, আপনারা শুধু এখানে ইয়েস দেবেন, দিয়ে ট্রেড লাইসেন্সের যে নাম্বারটি হয় সেই নাম্বারটি দেবেন। তারপর এখান থেকে মান্থ দেবেন, দেখবেন ট্রেড লাইসেন্সের মধ্যে এক্সপায়ারের একটা ডেট আছে, সেই এক্সপায়ার ডেটের যে মান্থ তার লেখা আছে সেই মান্থটা দেবেন, এবং ইয়ার যেটা দেওয়া আছে সেই ইয়ারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে দেখেন বলছে ডু ইউ হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যদি থাকে তাহলে এখানে ইয়েস দেবেন, আর না থাকলে নো দেবেন। সো সিম্পলি এই ফর্মটা ফিল আপ করে আপনারা জাস্ট আই অ্যাম নট এ রোবট এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সাবমিট বাটনটি লাইভ হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে এই সাবমিট বাটনে জাস্ট একটা ক্লিক করবেন। দেখেন ওখানে বলছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন এ অ্যাভেলিং বিকাশ সার্ভিস, উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশন, ইউ উইল বি কন্ট্যাক্ট আফটার ভেরিফাই ইট, স্টে উইথ বিকাশ। সো বন্ধুরা, এই সিম্পল একটি কাজ করবেন, কাজ করার পরে দেখবেন আপনার মেইল যে আপনারা ইউজ করেছেন সেই মেইলে আপনাদেরকে বিকাশ থেকে মেইল করা হবে, অথবা আপনাকে দেখবেন আপনি যেই নাম্বারটি দিয়েছেন এই নাম্বারটিতে আপনারা 24 থেকে 72 ঘন্টার মধ্যে কল করে তারা কনফার্মেশন করবে যে আপনার বিজনেসটা কি সত্যি সত্যি খুলতে চান। তখন তাদের যে প্রতিনিধি আছে এরিয়া বেসড প্রতিনিধি আপনার সাথে সরাসরি আপনার দোকানে এসে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে আপনাকে মার্চেন্ট অ্যাকাউন্টের সেটিংটা করে দিয়ে যাবেন। এবং আপনাদের মোবাইলে থাকা দেখবেন যে প্লে স্টোরের মধ্যে আপনারা
যে সার্চ করবেন বিকাশ মার্চেন্টের। আলাদা একটি অ্যাপস রয়েছে বিকাশ মার্চেন্টের, যেখানে যখন আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে সেই নাম্বার দিয়ে আপনারা জাস্ট লগ ইন করলেই আপনার যত ট্রানজ্যাকশন হবে বিকাশে পেমেন্ট করবে কাস্টমাররা, সকল পেমেন্টের টাকা এখানে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। সো বন্ধুরা, মূলত এই ছিল আমার ভিডিওটি আজকে, কিভাবে আপনারা বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য অনলাইনে আবেদন করবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই কোনো যদি কোশ্চেন থেকে থাকে সেটিও আপনারা কমেন্টসে করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু দেরি হলেও আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।